হচ্ছে ডিফারেন্স বিটুইন টিম এন্ড গ্রুপ। সো টিম এন্ড গ্রুপের মধ্যে যে ডিফারেন্সটা আছে, সো বেসিক আইডিয়াটা আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি যে গ্রুপ হচ্ছে কালেকশন অফ পিপল যারা একত্রে কাজ করে থাকে একটা কাজ সম্পন্ন করার জন্য, আর টিম হচ্ছে মিউচুয়াল সাপোর্টের উপর ভিত্তি করে গড়ে উঠবে। সো ডিফারেন্সটাকে যদি আমরা লক্ষ্য করি, ফার্স্টে মিনিং বা ডেফিনেশনে দেওয়া হয়েছে টিমের ক্ষেত্রে যে কালেকটিভ আইডেন্টিটি থাকবে, জয়েন্ট টুগেদার, একজন আরেকজনকে কালেকটিভলি আইডেন্টিফাই করবে, যে সবাই মিলে একটা নাম বলবে, আমার পরিচয়ে সবার পরিচয় না, আমরা সবাই মিলে একটা নাম থাকবে এবং সেই নামে আমরা আমাদের পরিচয় দিয়ে দিব। টু অ্যাকমপ্লিশ এ গোল, জাপানিজ ম্যানেজমেন্টে দেখা যায় কোন একজন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরও যদি কারোর সামনে আসে, সে বলবে না যে আই এম দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দিস কোম্পানি, পার্সন কে ফোকাস করবে না, সে ফোকাস করবে আই বিলং টু দিস এক্স ওয়াই জেড কোম্পানি। গ্রুপ ডিসিশন মেকিং এ বা গ্রুপের ডেফিনেশনে যে কথাগুলো আসে তার মধ্যে ফাউন্ডেশন হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট কাজ করার জন্য একত্রিত হয়। সো একটা কাজ কমপ্লিট করবে এই জন্য একত্রিত হলো, হয়ে গেল তাদের একটা গ্রুপ, কিন্তু মিউচুয়াল সাপোর্ট দিবে কি দিবে না এই বিষয়গুলো কিন্তু গ্রুপে উল্লেখ করা থাকে না। এক্সাম্পল হিসেবে আমরা বলি ফুটবল টিম, ক্রিকেট টিম, মার্কেটিং টিম। এই কারণে ফুটবল টিম একটা টিম যে একজন প্লেয়ার খুব ভালো খেলাধুলা করলো কিন্তু বাকি সবাই পারলো না, ওভারঅল টিমের পারফরমেন্স খারাপ, এবং এই খারাপের দায়ভারটা যে ভালো খেললো তার উপরেও আসবে। আবার যদি কারোর না কারোর ভালো খেলার দ্বারা ভালো কোনো রেজাল্ট হয় তাহলে কিন্তু এই বেনিফিটটা সবাই পাবে। এটা হচ্ছে টিম। আর গ্রুপের ব্যাপারটা হচ্ছে একজন আরেকজনের সাথে হয়তো বা একত্রে হয় কোনো একটা প্রবলেম সলভের জন্য, বাট মিউচুয়ালি যে একজন আরেকজনকে সাপোর্ট দিবেই এই ধরনের কোনো কমিটমেন্ট এখানে থাকবে না। নাম্বার 3 ফাউন্ডেশন, লিডারশিপ। টিমের ক্ষেত্রে বলা হয় মোর দ্যান ওয়ান, এই কারণেই বলা হয় মোর দ্যান ওয়ান। ধরে নেন 3 জন মেম্বার নিয়ে একটা টিম গঠন করা হলো, একজন মার্কেটিং, একজন ফাইন্যান্স, একজন এইচআর। সো যখন মার্কেটিং এর কোনো কাজ আসে সেই কাজের লিডারশিপ মার্কেটিং এর ম্যানেজার নিয়ে থাকবেন, যখন ফাইন্যান্সের কোনো কাজ আসে ফাইন্যান্সের ম্যানেজার লিডারশিপ নিয়ে থাকবেন। কিন্তু গ্রুপের ক্ষেত্রে ওয়ান লিডার ফিক্সড আপ, এখানে কাজ যাই হোক, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর যাই হোক, গ্রুপের লিডারশিপ চেঞ্জ হয় না। নাম্বার 4 মেম্বার্স, টিমের ক্ষেত্রে মেম্বাররা ইন্টারডিপেন্ডেন্ট, একজন আরেকজনের উপর নির্ভরশীল, বাট গ্রুপের ক্ষেত্রে মেম্বাররা একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকে না, ইন্ডিপেন্ডেন্ট, নিজের মতো স্বাধীনভাবে কাজ করে। প্রসেস, টিমের ক্ষেত্রে গ্রুপ মেম্বারদের প্রসেস হচ্ছে ডিসকাস, ডিসাইড, ডু, আর গ্রুপের ক্ষেত্রে ডিসকাস, ডিসাইড, ডেলিগেট। দিস ইন্ডিকেটস যে ফার্স্টে আমরা গ্রুপের কথা বলি, গ্রুপের যে কাজটা হয় ডিসকাস, আলোচনা হয়, দেন ডিসাইড, সিদ্ধান্ত হয় কোন কাজটা করা হবে, দেন ডেলিগেট, তারপরে একজনকে দায়িত্ব দেওয়া হয় তাহলে তুমি কাজটা করো। টিমের ক্ষেত্রে বলা হয় ডিসকাস, আলোচনা হয়, ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া হয়, দেন ডু, সিদ্ধান্ত নেওয়া হয়, সিদ্ধান্ত নিয়ে বলা হয় আসেন তাহলে আমরা একসাথে করি। তো টিমে বলা হয় আসেন একসাথে করি, আর গ্রুপে বলা হয় তাহলে আপনি করেন। ওয়ার্ক প্রোডাক্টস, টিমের ক্ষেত্রে যে প্রোডাক্ট আসে প্রোডাক্টটা হয় কালেকটিভ, আর গ্রুপের ক্ষেত্রে প্রোডাক্টটা হয় ইন্ডিভিজুয়াল ওরিয়েন্টেড। ফোকাস, টিমের ফোকাসটা থাকে অ্যাকমপ্লিশিং টোটাল টিম গোল, আর গ্রুপের ফোকাসটা থাকে ইন্ডিভিজুয়াল গোল। টিম হচ্ছে সবাই মিলে কাজ করব, সবার স্বার্থ দেখব, ওভারঅল আমাদের সবার বেনিফিট কোথায়। আর গ্রুপের ক্ষেত্রে সবাই মিলে কাজ করছি বাট আমি লক্ষ্য করব আমার বেনিফিটটা কোথায়। অ্যাকাউন্টেবিলিটি, আমার দায়বদ্ধতা কিভাবে থাকবে, যে ইন্ডিভিজুয়ালি অ্যান্ড মিউচুয়ালি, একা একা এবং টোটাল সবাই, দুইটার উপর ভিত্তি করেই টিমে দায় দায়িত্ব বন্টন করা হয়ে থাকে। কিন্তু গ্রুপের ক্ষেত্রে একজন মানুষ ইন্ডিভিজুয়াল দায় দায়িত্ব নেয়, অন্য কারো দায় দায়িত্ব সে গ্রহণ করে না। টাস্ক ওরিয়েন্টেশন রিকোয়ার্স কোঅর্ডিনেশন অফ টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস টু অ্যাচিভ এ শেয়ার্ড এইম। অন দ্য আদার হ্যান্ড, গ্রুপের ক্ষেত্রে কোনো স্পেসিফিক আউটকাম আর কমন পারপাস ওইভাবে করে থাকে না বা শেয়ার করা হয় না। ডিগ্রি অফ ইন্টারডিপেন্ডেন্স, কতটুকু একজন আরেকজনের উপর নির্ভর করে থাকে। সো টিমের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে হলো নির্ভরশীলতার পরিমাণটা একটু বেশি থাকে, অন দ্য আদার হ্যান্ড গ্রুপের মেম্বারশিপটা একটু কম রিলাই করে, বলা হচ্ছে যে নট রিলাই অন ফেলো মেম্বার্স এট অল, সাধারণত ফেলো মেম্বারদের উপর ডিপেন্ড করেই না। আর পারপাস, টিমের পারপাসটা, টিম যেহেতু অনেকদিন সাধারণত বেঁচে থাকে বা ইন মেনি টাইম শর্ট টাইমও হতে পারে, সো যে কারণটার জন্য থাকে
আর ফান ফর এ পার্টিকুলার রিজন, নির্দিষ্ট কারণের জন্য গঠন করা হয় এবং এই কারণের উপর ভিত্তি করে বা পারপাস এর উপর ভিত্তি করে শর্ট লিভ বা লং লিভ হয়ে থাকে। আর গ্রুপের ক্ষেত্রে যে ঘটনাটা বা উদ্দেশ্য থাকে, যে ইন মেনি টাইমস পারপাস যদি নাও থাকে দেন অলসো দিস গ্রুপ ক্যান এক্সিস্ট।